যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের আশেপাশে ঘোরাফেরা করে আমাদের এই নস্ট্রিল মানে নাকের ছিদ্র মুখের ছিদ্রের মাধ্যমে যেতে চায় তখনই আমাদের শুশুরি লাগে তখনই আমরা দিতে হাসি দিই এই হাসি দেওয়ার মাধ্যমে লাভটা কি এই ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে প্রোটেক্ট করতে প্রোটেকশন করে খেয়াল করেন যদি এভাবে প্রোটেক্ট না হয় ওটা যদি এই ভাইরাস ব্যাকটেরিয়া যদি আমাদের নস্ট্রিলের মাধ্যমে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে অ্যাটাক করে বসে তাহলে আমাদের কি হবে তখন সর্দি কাশি লাগে তখন আমাদের শ্বাসনালীটা কি হয়ে যায় ব্লক হয়ে যায় শ্লেষ্মাটা বেরিয়ে যাচ্ছে শ্বাসনালীর কি হচ্ছে তখন সংকুচিত হয়ে যাচ্ছে তখন কি আমরা শ্বাস করতে সরল করতে পারবো নিতে পারবো না তাহলে এই যে ডিফেন্সের ব্যাপারটা এটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স সর্দি কাশি এছাড়াও আমাদের অ্যালার্জিক রিঅ্যাকশন হয় না কি ওটা চলে তারপরে নেক্সট আসেন আমাদের অ্যালার্জি হয় না এমন কোনো খাবার যেটা আমার বডি নিচ্ছে না বা এমন কোনো এনভায়রনমেন্ট যেখানে আমি আসলাম এসেই আমার কি হচ্ছে অ্যালার্জিক একটা রিঅ্যাকশন তৈরি হচ্ছে কারণ কি এখানে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া ছিল যেগুলো আসার মুহূর্তেই আমাকে অ্যাটাক করে বসছে যার কারণে আমার বডি সেটা নিচ্ছে না এখন আমার বডি ইমিউন একটা পাওয়ার তো আছে এই পাওয়ারটা কিভাবে শো করতেছে অ্যালার্জিক রিঅ্যাকশনের মাধ্যমে শো করতেছে যে তুমি এমন একটা জায়গাতে আসছো যেটা তোমার জন্য ভালো না পারফেক্ট না অ্যালার্জির মাধ্যমে আমরা সেটা বুঝে যাচ্ছি আবার নেক্সট আসেন অনেক সময় আমাদের চোখ দিয়ে পানি পড়ে না সেটাও কিন্তু অ্যালার্জিক রিঅ্যাকশন আবার এমন কোনো খাবার যেটা খেলে এটা হচ্ছে খাবার জনিত অ্যালার্জি এটা কিন্তু আলাদা এটা ফুড হ্যাবিট বা খাবার জনিত অ্যালার্জি বা এটা কিন্তু ইমিউন ওই সিস্টেমেই পড়ে যায় কিভাবে পড়ে যে এমন কোনো খাবার যেটা আমাদের বডি নিতেছে না আমার বডি চাচ্ছে না আমার বডি রিসিপ্টর ক্ষমতা সেটাকে নিতে পারে না টেক করতে পারে না এমন কিছু যদি আমার বডিতে দিয়ে দেই তখন আমার বডি ইমিউন পাওয়ার একটা হাইপার সেন্সিটিভিটি শো করবে কিভাবে শো করবে অ্যালার্জির মধ্যে শো করবে তখন আমাদের স্কিনে যে ফুলে যাচ্ছে হ্যাঁ লাল হয়ে যাচ্ছে চোখে পানি বেরোচ্ছে এমনটা হয় না তাহলে এই যে অ্যালার্জিক রিঅ্যাকশন তারপরে সর্দি কাশি হচ্ছে জ্বর হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের জ্বরটা হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স বাট এই যে অ্যালার্জিক রিঅ্যাকশন যে হচ্ছে সর্দি কাশি লাগতেছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স আর জ্বরটা হচ্ছে কি থার্ড লাইন ডিফেন্স আর ওই যে শেষ রক্তবাহিকার কথা যে বললাম এটা হচ্ছে আমাদের কি তাহলে আমরা কয়টা ডিফেন্স লাইন শিখলাম তিনটা ফার্স্ট লাইন কি ছিল আর হচ্ছে অ্যালার্জি সেকেন্ড লাইন ডিফেন্স কি ছিল জ্বর তারপরে থার্ড লাইন ডিফেন্স কি ছিল নেক্সট আমাদের এরকমই একটা সমস্যা আছে হচ্ছে অ্যান্টিপাইরেটিক অ্যান্টিপাইরেটিক মানে হচ্ছে জ্বর বিরোধী অ্যান্টিপাইরেটিক মানে কি জ্বর নাশক বা জ্বর বিরোধী তো যে সমস্ত মেডিসিন জ্বরের বিরুদ্ধে কাজ করে বা জ্বরকে নিরাময় করে সেগুলোকে অ্যান্টিবায়োটিক ড্রাগ বলে বা অ্যান্টিবায়োটিক মেডিসিন বলা হয় ঠিক আছে তাহলে অ্যান্টিবায়োটিক মেডিসিন কাকে বলে যে সকল ড্রাগ জ্বরের বিরুদ্ধে কাজ করে তাকে অ্যান্টিবায়োটিক ড্রাগ বলে অ্যান্টিবায়োটিক ড্রাগ বা মেডিসিন বলা ঠিক আছে আর যদি বলে অ্যান্টিবায়োটিক মেডিসিন কাকে বলে তখন বলবেন যে সকল মেডিসিন জ্বরের বিরুদ্ধে কাজ করে তাদেরকে অ্যান্টিবায়োটিক মেডিসিন বলে আর ডাক বলে আচ্ছা একটা এক্সাম্পল দেন এখন আসেন যে কথাগুলো আমি বললাম ওই যে অ্যান্টি হিস্টামিন ড্রাগ খেয়াল করেন যে সকল ড্রাগ হিস্টামিন ওয়ান হিস্টামিন ওয়ান কেন ওই যে প্রথম ক্লাসে আমি বলছিলাম ক্যাটাগরি বা আগের ক্লাসে বলছিলাম যে হিস্টামিন হচ্ছে দুই ধরনের প্রথমত দুই ধরনের হ্যাঁ হিস্টামিন ওয়ান Yes, please.
গ্যাস্ট্রিক অ্যাসিড ফর্মেশন বা গ্যাস্ট্রিক সিগনেশন। তাহলে অ্যান্টিহিস্টামিন ড্রাগ কাকে বলে? যে সকলটা হিস্টামিন 1 হিস্টামিন 1 রিসেপ্টরের বিরুদ্ধে কাজ করে তাদেরকে কি বলা হয়? অ্যান্টিহিস্টামিন ড্রাগ বলা হয়। আচ্ছা এখন এটা কেন খাওয়া লাগবে? কারণ হিস্টামিন 1 যদি হাইপার অ্যাক্টিভেট অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কি ঘটনা ঘটবে বলেন তো? যদি এটা বেশি পরিমাণে সেক্রেশন হয় তাহলে আমরা কি স্বাভাবিকভাবে কাজবাজ করতে পারবো? না স্যার, যেখানে হিস্টামিন 1 রিলিজ হওয়া দরকার নাই তারপরেও হচ্ছে। যেমন আমি এখানে আসলাম এই পরিবেশটা তো ভালো, বাট এখানে এসেও আমার হিস্টামিন 1 বেশি পরিমাণে রিলিজ হচ্ছে। আমি কোনো খাবার দাবার খেতে ঠিক মতো পাচ্ছি, আমার স্বাভাবিক যে লাইফস্টাইল সেটা আমার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি ঠিক মতো ঘুমাইতেও পারি না, খাবার দাবার ঠিক মতো খেতে পারতেছি না, কোথাও যেতে পারতেছি না। এরকম যদি সিচুয়েশন হয় এটা আমার জন্য খারাপ না? এই জন্য আমার কি লাগবে? হিস্টামিন 1 অ্যান্টিহিস্টামিন 1 ড্রাগ লাগবে, কারণ হাইপার সেন্সিটিভিটি আমার জন্য দরকার নাই। অতিমাত্রায় সংবেদনশীলতা বা অতিমাত্রায় কাজ কামার দরকার না স্যার, দরকার নাই। তাহলে তো আমি স্বাভাবিকভাবে কাজ কামই করতে পারবো। তাহলে অ্যান্টিহিস্টামিন ড্রাগ কাকে বলে? দ্রুত আমাকে বলেন নাই যে আপনারা হচ্ছে লং কোর্স, তখন তো সবাইকে একসাথে সবাইকে একসাথে নেওয়া হয়েছে। যারা করছে তার তো ভালো, মানে ধারণা আসছে না, যত পড়বে তত শিখবেন। তাহলে মুখস্থবার পেলেন একদম। আচ্ছা ধরুন যে অনেকের নাক দিয়ে পানি বের হচ্ছে, তো হচ্ছে ওই জন্য আপনার কি দিই? হ্যাঁ কেন দিই? অতিমাত্রায় অ্যালার্জিক রিঅ্যাকশন আমার জন্য দরকার নাই। এখানে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেটা একটু শেয়ার করি। ধরেন যে সমস্ত মেডিসিনের দামটা বেশি করছিলাম না ওই কাছে করছিলাম, ধরুন যারা যে কিনতে পারে না তারা টেকনিক কমানো করতে হবে। তারপরে দেখা যাচ্ছে একজন পেশেন্ট একই মেডিসিন খেতে খেতে ওই মেডিসিনটা তার আর ভালো, সেখানে মেডিসিন একটু চেঞ্জ করে দিতে পারে। কোনই তো স্যার একই কাজ করবে না, একই সিমিলার। আবার কোন ডাক্তার প্রেসক্রিপশন করে দিছে আপনার এখন দিতে হচ্ছে, সেক্ষেত্রে তো আর কিছু করার নাই। মানে মানে একই মেডিসিন বারবার খেতে থাকলে ওই রোগী বলবে যে আপনার মেডিসিন ভালো কাজ করে না। এই মেডিসিন তো আগে ভালো কাজ করতো, এখন তো আগের মতো কাজ করে না। আসলে তা না, ওই মেডিসিনটা আগের মতোই কাজ দিচ্ছে। আমাদের গ্রুপটা মাঝে মধ্যে চেঞ্জ করে দিতে হবে, তার ডোজটা চেঞ্জ করে দিতে হবে,
শক্তিটা চেঞ্জ করে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে, হ্যাঁ ব্যান চেঞ্জ করে দেওয়া যেতে পারে, এগুলো চেঞ্জ করে দিলে মেডিসিন আবার ভালো কাজ করে। তাহলে অ্যান্টিবায়োটিক ডাক্তারকে বলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সে বুঝে ফেলে যে কোনো খারাপ কিছু চলে আসে, তখন আমাদের ব্রেনে একটা সিগন্যাল পাঠায়, তাহলে এটা কিভাবে কাজ করবে? ড্রাগ
কার্যকারিতা কমে অথবা বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? ড্রাগ ইন্টারেকশন। তো এই ইন্টারেকশনটা ভালোর জন্য হতে পারে, খারাপের জন্য হতে পারে, এটাকে বলা হয় ড্রাগ ইন্টারেকশন, ঠিক আছে। আর কন্ট্রা ইন্ডিকেশন কাকে বলে? কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে বিপরীত রোগ নির্দেশনা। তার মানে যে সমস্ত নির্দেশনায় ওই মেডিসিনটা দেওয়া যাবে না, দিলে কি হবে? রোগ বৃদ্ধি পাবে, ওই রোগটা বৃদ্ধি পাবে, সমস্যা দেখা দিবে। এটা হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন, ঠিক আছে। ইন্ডিকেশনের বিপরীত সেটাই হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন, মানে এই সমস্ত নির্দেশনায় এই মেডিসিনটা দেওয়া যাবে না। আপনি যদি তাহলে তো বিপরীত ক্রিয়া হয়ে গেল না। রক্তক্ষরণ কি হবে? বেড়ে যাবে, রক্তক্ষরণ বেড়ে যাবে, এর জন্য অ্যাসপিরিন দেওয়া, ঠিক আছে। তাহলে যেগুলা আজকে শেয়ার করলাম এগুলা কি ক্লিয়ার? তোমরা বাসায় যে ভালোভাবে করতে হবে, ঠিক আছে, ভালোভাবে এক্সামে তো এগুলা আসবেই, ওইভাবে সুন্দর করে লিখে দিবেন। আর যে আমি যে কথাগুলো বলি এগুলা শর্ট ফর্মে নোট ডাউন করে রাখবেন। ওই স্ক্রিপ্টে যখন এই কথাগুলো লিখবেন তখন যে খাতা দেখবে সে বুঝবে কি যে আপনি না অন্যদের থেকে আলাদা একটু বেশি জান নলেজ, সেক্ষেত্রে আপনার মাস্টার কি হবে বেশি হয়ে যাবে না? আর এই শীটটা একটু মুভ করে নেব, কেমন? তো ঠিক আছে, আজকে পর্যন্তই। কোনো প্রশ্ন আছে? না স্যার।